অষ্টাবক্র গীতা। আমরা আগের দিন অষ্টাবক্র গীতা আলোচনার সময় একটা গল্প শুরু করেছিলাম। গল্পটা সেদিন শেষ করতে পারিনি, আজ আবার সেই গল্পটা দিয়ে শুরু করব। গল্পটা ছিল বন্ধন ও মুক্তি বিষয়ে। আসলে বন্ধন আমাদের একটা কাল্পনিক বিষয়, কাল্পনিক ভয়, সেই বন্ধন থেকেই আমরা মুক্তি খুঁজছি। মুক্তি তাদেরই দরকার যারা বন্ধনে আবদ্ধ। যাদের বন্ধনই নেই তাদের আবার মুক্তি কিসের? এই প্রসঙ্গেই একটা গল্প বলছিলাম, সেটা আজকে আবার প্রথম থেকেই বলবো। আসলে অষ্টাবক্র গীতা পড়তে পড়তে মাঝে একটু বিরতি দরকার। তার কারণ হচ্ছে অষ্টাবক্র গীতা সত্যি কথা এতটা সহজ সাবলীলভাবে বলে দিয়েছে যে আমাদের হজম করতে একটু সময় নেয়। ওই জন্য অষ্টাবক্র গীতা অধ্যয়নের সময় মাঝে মাঝে আমরা এরকম একটু প্রাসঙ্গিক কিছু গল্প বলবো, যাতে অষ্টাবক্রের মূল শ্লোকের যে অর্থ সেটা আমাদের হজম করতে সুবিধে হয়। তো বন্ধন ও মুক্তি বিষয়ে যে গল্পটা বলছিলাম সেটা দিয়েই শুরু করি। এক রাখাল বালক প্রতিদিন গঙ্গার তীরে গরু চড়াতে যায়। দড়ি বেঁধে গরুগুলোকে নিয়ে যায়। গঙ্গার তীরে গিয়ে দড়ি খুলে গরুগুলোকে ছেড়ে দেয় চড়ে খাবার জন্য। আবার দিনের শেষে গরুগুলোর গলায় দড়ি বেঁধে নিয়ে আসে। একদিন হলো কি, রাখাল বালক দুপুরে যখন গাছতলায় ঘুমুচ্ছিল তখন তার দড়িগুলো চুরি হয়ে যায়। এবার সন্ধ্যাবেলায় যখন গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরবে তখন আর গরুগুলো আসতে চায় না, চুপচাপ দাঁড়িয়ে জাবর কাটছে, নট নরন চরণ। রাখাল বালক যতই গরুর লেজ মুচড়ে দিচ্ছে, চল চল বলছে, গরুগুলো কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়ে লাঠি দিয়ে দু এক ঘা মেরেও দিল, তথাপি গরুগুলো মাঠ ছেড়ে যেতে চাচ্ছে না। অগত্যা রাখাল বালক হাল ছেড়ে দিয়ে বসে পড়েছে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ভাবছে কী করা যায়। গঙ্গার তীরে এক সাধু মাটির কুটির বেঁধে সাধন ভজন করত। রাখাল বালক অনেক আশা নিয়ে সাধুর কাছে গেল, যদি সাধুর কাছে দড়ি পাওয়া যায়। সাধুকে দড়ির কথা বলতেই সাধু বলল, আমার কাছে দড়ি তো নেই, কিন্তু তোমার সমস্যাটা কী? রাখাল বালক তখন তার দড়ি চুরি যাওয়ার ঘটনা বলল এবং দড়ি ছাড়া গরুগুলোকে কিভাবে মাঠ থেকে বাড়ি নিয়ে যাওয়া যায় তা জিজ্ঞেস করল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গরুগুলো মাঠ থেকে এক পাও যেতে চাইছে না। সাধু জিজ্ঞেস করলো, কেন যেতে চাইছে না কেন? রাখাল বলল, তা তো জানি না, গরুগুলো বাঁধা নেই, সব গরুই ছাড়া অথচ যেতে চাইছে না। সাধু বলল, অন্যদিন কীভাবে নিয়ে যাও? রাখাল বলল,
অন্যদিন তো বাড়ি নিয়ে যাওয়ার আগে দড়ি দিয়ে বেঁধে নেই, আজ তো দড়ি হারিয়ে গেছে, তাই বাঁধতে পারছি না। দড়ি ছাড়া গরু নিয়ে যাওয়ার সমস্যা বটে, একদিকে অন্যের জমির ফসল খেয়ে নেবে, তার চাইতে বড় সমস্যা আছে গরুগুলো আজ যেতেই চাইছে না। সাধু বলল, এক কাজ করো, তুমি অন্যদিন যেভাবে দড়ি দিয়ে গরুগুলোকে বাঁধো, আজ মিথ্যে মিথ্যে দড়ি ছাড়াই গরুগুলোকে বাঁধো, অর্থাৎ দড়ি বাঁধার অভিনয় করো, দেখবে গরুগুলো ঠিক হাঁটা দেবে আর বাড়ি চলে যাবে। রাখাল ভাবল, সাধু আমার সাথে মজা করছে না তো, ও এদিক ওদিক দেখতে লাগলো কোথাও যদি দড়ি পাওয়া যায়। সাধু বলল, কী গো যাও, যা বলছি করো, দেখো না তোমার কাজ হয় কি না। রাখাল বলল, আপনি আমার সাথে মজা করছেন না তো। সাধু বাবা হাসল, রাখাল তখন অনন্য উপায় হয়ে বলল, ঠিক আছে বলছে যখন করেই দেখি। এইবার রাখাল সন্দেহজনক মন নিয়ে মাঠে ফিরে এলো এবং দড়ির কোনো ব্যবস্থা না করতে পেরে বাধ্য হয়ে সাধুর কথা মতো দড়ি দিয়ে গরু বাঁধার অভিনয় করতে লাগলো। আশ্চর্যের ব্যাপার, অভিনয় হয়ে গেলে গরুগুলো ঠিক বাড়ির পথে হাঁটা দিল। রাখালের মনে আনন্দ ভরে গেল। গরু নিয়ে সাধুর কুটিরের সামনে দিয়ে যাওয়ার সময় সাধুকে কৃতজ্ঞতা জানিয়ে গেল। সাধু রাখালকে বলল, বাড়ি নিয়ে আবার গোয়াল ঘরে দড়ি বাঁধার অভিনয় করো, না হলে গরু বাইরে বেরিয়ে যাবে। রাখাল তাই করল। পরদিন সকালে আবার যখন গরুগুলোকে গঙ্গার তীরে মাঠে নেবার জন্য চেষ্টা করল, গরুগুলো গোয়াল থেকে বেরোতেই চাইছে না, বাঁধন খোলার অভিনয় তো করা হয়নি। রাখালের মনে সন্দেহ হলো, গরুগুলোকে সাধু বাবা তুকতাক করেনি তো, তা না হলে গরুগুলো কেন গোয়াল থেকে বেরোতে চাইছে না, ওদের তো বাঁধন নেই। তবে ও আবার সাধু বাবার কাছে দৌড়ে গেল, বলল, সাধু বাবা গরুগুলো সব গোয়াল থেকে বের হতে চাইছে না, সব গরুই ছাড়া, অথচ গোয়াল থেকে বের হতে চাচ্ছে না, কি করব। সাধু বাবা একটু হাসল, বলল, আবার দড়ি খোলার অভিনয় করো, দেখবে সবাই তোমার কথা শুনছে। রাখাল বাড়ি এসে তাই করল। আশ্চর্যের ব্যাপার, সঙ্গে সঙ্গে সব গরু রাখালের কথা মতো মাঠের উদ্দেশ্যে হাঁটা দিল। গল্প কথা, কিন্তু আমরা কি ওই গরুগুলোর মতো অভ্যাসের বাঁধনে আবদ্ধ হয়ে আছি? আমি তাহলে কি বিনয় নই? এটা আমার বহুদিনের অভ্যাস মাত্র। তাই তো, আমার মা বাবা যদি আমাকে বিনয় না বলে শশাঙ্ক বলে ডাকত, তাহলে শশাঙ্কই হতাম। আর আমার নামকরণের আগে আমি কি ছিলাম? একটা মাংসপিণ্ড ছাড়া তো কিছু নয়। তার আগে কী ছিলাম? মাতৃগর্ভে এক্স ওয়াই ক্রোমোজোমের মিশ্রণ, পিতৃমাতৃ শক্তির মিশ্রিত সত্তা এই শরীর। এই শক্তি কোথায় ছিল? খাদ্যকণা থেকেই এই শক্তি উৎপন্ন হয়েছে। খাদ্যকণা আবার পঞ্চভূতের সৃষ্টি। পঞ্চভূত এলো কোথা থেকে? এখান থেকেই ধোঁয়াশার শুরু। শব্দ ওম থেকেই পঞ্চভূতের সৃষ্টি। সৃষ্টির পর্যায়ক্রম হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। আকাশের একটা গুণ শব্দ, বায়ুতে দুটো গুণ শব্দ ও স্পর্শ, অগ্নিতে তিনটে গুণ শব্দ স্পর্শ রূপ, জলের চারটে গুণ শব্দ স্পর্শ রূপ রস। এরপরে পৃথিবী, পৃথিবীর পাঁচটি গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এক্ষেত্রে শব্দগুণ সবার মধ্যে বর্তমান। এরপরে এলো ঔষধি গাছপালা, ধীরে ধীরে জলজ প্রাণী, উভচর প্রাণী,
আকাশচারী প্রাণী, মৃত্তিকাচারী প্রাণী, তাহলে আমি কি শব্দ? শব্দ ব্রহ্ম? শব্দের আগে কিছু ছিল কি? শব্দ তো একটা গুণ। তাহলে ধারক বা কর্তা কে? ইচ্ছাশক্তি। ইচ্ছাশক্তিই তো একটা গুণ। তাহলে কর্তা কি মহাশূন্য নাকি বিভূতি? মহাশূন্য যাকে বিগ ব্যাং তত্ত্ব বলছে, ব্ল্যাক হোল। মহর্ষি অষ্টাবক্র চতুর্থ শ্লোকে বলছেন, যদি দেহং পৃথক কৃত্বাচিতি বিশ্রাম্য তিষ্ঠতি। যদি দেহাদি পৃথক করে চৈতন্যে বিশ্রাম করতে পারো, অদুনৈব সুখী শান্ত বন্ধ মুক্ত ভবিষ্যতি। এখনই সুখী শান্ত বন্ধন মুক্ত হতে পারো। আবার বলছি, যদি দেহং পৃথক কৃত্বাচিতি বিশ্রাম্য তিষ্ঠতি, বিশ্রাম্য তিষ্ঠসি অদুনৈব সুখী শান্ত বন্ধ মুক্ত ভবিষ্যসি। যদি দেহাদি পৃথক করে চৈতন্যে বিশ্রাম করতে পারো, এখনই সুখী শান্ত বন্ধন মুক্ত হতে পারো। মহর্ষি অষ্টাবক্র কত কঠিন কথা কত সহজভাবে বলে দিলেন। শুধু মান্যতা, এক্ষুনি এই মুহূর্তেই মুক্তি, এই জীবদ্দশাতেই মুক্তি। শুধু দেহাতীত হয়ে তোমার আসল সত্তা চৈতন্যে অবস্থান করো। এক কথায় মুক্তির পথ বলে দিলেন। তুমি কে তা বলে দিলেন, আত্মজ্ঞান দান করলেন। কোনো সাধন পথ নয়, যোগক্রিয়া নয়, সোজা শিখরে নিয়ে গেলেন, সোজা কৈলাস। পাহাড়ের দুর্গম পথের বর্ণনা নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিক নয়, সোজা স্বয়ংয়ের কাছে নিয়ে গেলেন। এখানেই অষ্টাবক্রের বিশেষত্ব, এখানেই অষ্টাবক্রর সাফল্য। সোজা বলে দিলেন, দেহাতীত হয়ে চৈতন্যে বিশ্রাম লও। মহারাজ জনক ব্রহ্মজ্ঞানের উপযুক্ত অধিকারী ছিলেন, জ্ঞান সংগ্রহের সমস্ত যোগ্যতা তার ছিল। অশ্বারোহণকালে এক রেকাবে এক পা ন্যস্ত করে দ্বিতীয় পা অপর রেকাবে রাখার জন্য যে অতি অল্প সময়ের প্রয়োজন, তার মধ্যেই গুরুর উপদেশে তিনি ব্রহ্ম সাক্ষাৎকার করেছিলেন। যেমন গুরু তার তেমনি শিষ্য। হাজার বছরের অন্ধকার এক ঘষাতেই পরিষ্কার। দেশলাইয়ার কাঠি যদি শুকনো থাকে তবে এক ঘষাতেই আলো। বহু যুগের অন্ধকার এক মুহূর্তেই দূর হয়ে যায়। রাজা জনক সংশয়ে পড়েছেন, রাজা সত্য না ভিখারী সত্য? যেসব ব্রাহ্মণ কুলগুরু তার দরবারে নিত্য শাস্ত্র ব্যাখ্যান শোনাতেন, তারা কোনো উত্তর দিতে পাচ্ছেন না। মহর্ষি অষ্টাবক্রের কাছে সংবাদ গেল। তিনি রাজদরবারে এসে বললেন, তুমিই সত্য আর সব মিথ্যা। কথাটা বিদেহ মহারাজের মনে ধরল। তিনি মহর্ষির কাছে ব্রহ্ম উপদেশের প্রার্থনা করলেন। আচার্য বললেন, তুমি রাজা, সিংহাসনে বসে আছো, আমি আচার্য তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার যদি ব্রহ্মজ্ঞান পাওয়ার বাসনা হয় তবে নিচে নেমে এসো, আমি তোমার যোগ্যতা পরীক্ষা করব। তারপর যদি উপযুক্ত মনে করি তবেই ব্রহ্ম উপদেশ দান করব। উপদেশ প্রদানের এটাই শাস্ত্রীয় বিধি। মহারাজা জনক তাই করলেন, নেবে এলেন নিচে। মহর্ষি অষ্টাবক্র রাজাকে বললেন, চলো বনে, চলো নির্জনে। রাজা সম্মত হয়ে অশ্বারোহণে বনে চললেন। আচার্যকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলে এলে অষ্টাবক্র মুনি অশ্ব থামাতে বললেন, নেবে এসো সওয়ারি। জনক ঘোড়ার পিঠ থেকে নাবলেন, না এখানে নয়, আরো গভীর জঙ্গলে যেতে হবে। বলতেই রাজা আবার অশ্বের পিঠে উঠবার জন্য রেকাবিতে পা রাখলেন। যেই না রেকাবিতে পা রেখেছেন, দ্বিতীয় পা ওঠাতে যাবেন, অষ্টাবক্র মুনি ধমক দিয়ে বললেন, হে রাজন, দ্বিতীয় পা ওঠাবার আগে
আমার এক প্রশ্নের উত্তর দাও। বেদেহরাজ, তুমি কি জানো না ব্রহ্মবিদ্যা লাভ করতে গেলে গুরুকরণ করতে হয়? আর তুমি যদি আমাকে গুরুপদে অভিষিক্ত করতে চাও, শাস্ত্র অনুসারে গুরুদক্ষিণা দেওয়াও তোমার কর্তব্য। মহারাজ জনক বললেন, হ্যাঁ গুরুদেব, আমার তন মন ধন সবই আপনি আপনার চরণে সমর্পণ করলাম, এখন আপনি আমাকে কৃপা করে ব্রহ্ম উপদেশ দান করুন। একথা শুনে মুনি দূরে এক গুহায় প্রস্থান করলেন। কিছুক্ষণ পরে মুনি এসে জনক রাজাকে ঘোর সওয়ার উন্মুখ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন, এমনতর গতিহীন নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে আছো কেন? রাজা উত্তরে বললেন, গুরুদেব, এই হাত, এই পা, এই শরীর, এই মন, সমস্ত ইন্দ্রিয়াদি কিছুই তো এখন আর আমার নয়। এতদিন যা কিছু আমার ভাবতাম, এমনকি বিদেহ রাজের রাজ্য সবই আপনাকে সঁপেছি। এখন আপনার আদেশ ছাড়া আমি আর কিছুতে সমর্থ নই। আচার্য অষ্টাবক্র মুনি জনকের কথায় খুশি হলেন। এবং ব্রহ্মজ্ঞান দিতে উদ্যোগী হলেন। অষ্টাবক্র সংহিতা জনক রাজার প্রতি প্রদত্ত এই ব্রহ্মজ্ঞান। আচার্যদেব পরবর্তী শ্লোকে বলছেন, ন ত্বং বিপ্রাদিকো বর্ণো ন আশ্রমি ন অক্ষগোচরঃ অসঙ্গঃ অসি নিরাকার বিশ্ব সাক্ষী সুখী ভব। তুমি ব্রাহ্মণ বা অন্য কোনো বর্ণ, অর্থাৎ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এসব তুমি নয়, আশ্রমী বা আশ্রমবাসীও তুমি নয়, চক্ষু দ্বারা গোচরযোগ্য নয়, নিরাকার বিশ্ব সাক্ষী তুমি সুখী হও। আমি আবার বলছি শ্লোকটা, ন ত্বং বিপ্রাদিক বর্ণ ন আশ্রমী ন অক্ষ গোচর অসঙ্গ অসি নিরাকার বিশ্ব সাক্ষী সুখী ভব। তুমি ব্রাহ্মণ বা অন্য কোনো বর্ণের নয়, আশ্রমী বা আশ্রমবাসীও নয়, চক্ষু দ্বারা গোচরযোগ্য তুমি নয়, তুমি নিরাকার বিশ্ব সাক্ষী তুমি সুখী হও। বর্ণাশ্রম বন্ধনে যে আবদ্ধ, আশ্রমের বিধি বন্ধনে যে আবদ্ধ, সে তো তুমি নয়, তুমি নিরাকার অগোচর অসঙ্গ, অর্থাৎ তোমার সঙ্গী কেউ নয়, তুমিও কারুর সঙ্গী নয়, সমস্ত চলমান এই বিশ্বের তুমি সাক্ষী, তুমি তো চির সুখী। আমি শুনেছি ঠাকুর রামকৃষ্ণ মহাত্মা বিবেকানন্দকে অষ্টাবক্র সংহিতা পড়তে দিয়ে বলেছিলেন, বিবেকানন্দ নরেন, তুমি আমাকে এই অষ্টাবক্র পড়ে শোনাও। বিবেকানন্দ প্রথমে অষ্টাবক্র সংহিতা পড়তে চায়নি, রামকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, তুমি আমার জন্য বইটা অন্তত পড়ো। কেউ কেউ বলেন অষ্টাবক্র সংহিতা আধ্যাত্মিক দিক থেকে যারা অগ্রসর ব্যক্তি তারাই এই বই পড়তে পারে, কেননা এখানে আধ্যাত্মিকতার শেষ কথা বলা আছে, তাই সাধারণ সাধক এই বই পড়ে মর্মার্থ উদ্ধার করতে পারবে না। আমার মনে হয় অষ্টাবক্র সংহিতা এমন একটা বই যা পড়লে আর কিছু পড়তে হয় না, যা পড়লে আর কিছু করতে হয় না। রামকৃষ্ণ দেখেছিলেন বিবেকানন্দের প্রতিভা, রামকৃষ্ণ দেখেছিলেন বিবেকানন্দের মধ্যে সম্ভাবনার বীজ, রামকৃষ্ণের যে আশা, বিবেকানন্দের যে ভবিষ্যৎ গড়ে দেওয়া, সেই জন্যেই নরেন থেকে বিবেকানন্দকে করবার জন্য অষ্টাবক্র সংহিতা পড়তে দিয়েছিলেন। বিবেকানন্দের বিয়ের তোড়জোড় চলছিল, সেখান থেকে বিবেকানন্দকে ফিরিয়ে আনতে গেলে মোক্ষম ঔষধ ছিল অষ্টাবক্র গীতা, ঔষধে কাজও হয়েছিল,
বিবেকানন্দ সন্ন্যাস নিয়েছিলেন, নরেন হয়েছিল বিবেকানন্দ। শ্রীমৎ ভগবদ গীতা পড়তে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম শ্লোকেই ধাক্কা খেয়েছিলাম, কুতস্ত্বা কস্মলমিদং বৈষমে সমুপস্থিতম অনার্যুষ্টৌ স্বর্গম কীর্তিকরম অর্জুন। কুতস্ত্বা কস্মলমিদং বৈষমে সমুপস্থিতম অনার্যুষ্টৌ স্বর্গম কীর্তিকরম অর্জুন। ভগবান তার প্রথম কথাতেই অর্জুনকে অনার্যের মতো কথা বলার জন্য বিস্ময় প্রকাশ করলেন, যা স্বর্গপ্রাপ্তির অনুকূল নহে। আমার মাথায় এলো না এখানে অনার্য কথাটা কেন তিনি বললেন। আর্য বলতে আমরা গ্রিকবাসী বুঝি, অনার্য বলতে ভারতবাসী বুঝি, আর আর্যদের দৃষ্টিতে এই ভারতবাসী অসাধু, অভদ্র, অধম, আর কর্তব্য কর্ম তা সে যতই নির্মম ও নৃশংস হোক তা না করলে, মানবতার কথা বললে, যুদ্ধ না করলে স্বর্গলাভ হবে না, এসব কথার সঠিক মানে আমি বুঝি না। স্বর্গ তো নির্ভেজাল সুখ ভোগের জায়গা, এই হিসেবেই সেটা কল্পনা করা হয়েছে। অর্জুন কি মৃত্যুর পরে স্বর্গে সুখ ভোগ করতে গেছে? ভগবান আবার অন্য সময় বললেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গৌণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গৌণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারম ব্যয়ম। গৌণকর্ম অনুসারে আমি মানুষকে চার ভাগে ভাগ করেছি। কিসের ভাগ, কার ভাগ? দেহের ভাগ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, তুমি দেহ নাও, তুমি আত্মা। আমি যদি আত্মা হই তবে আত্মার আবার ভাগ কেমন করে হবে? বিভূতির আবার ভাগ কি? অব্যয় অব্যক্ত বিভূতি নির্গুণ, তার গুণের সীমা করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ কোন বর্ণের? তিনি তো ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন, তবে কি তিনি ক্ষত্রিয়? একই পিতার অর্থাৎ ব্যাসদেবের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন বিদুর, ধৃতরাষ্ট্র, পাণ্ডু। তবে বিদুর ব্রাত্য কেন? তার কি যোগ্যতা কম ছিল? তাই গীতা আমি বুঝি না। অষ্টাবক্র কিন্তু সমাজের প্রচলিত ধারণাকে নষ্ট করে বললেন, তুমি স্বয়ং বিভু, তুমি না বিপ্র অর্থাৎ ব্রাহ্মণ, না আশ্রমবাসী সাধ, তুমি বর্ণাশ্রমের ঊর্ধ্বে, তুমি না কারোর সঙ্গী, না কেউ তোমার সঙ্গী, তুমি আকারবিহীন, তুমি কেবল সাক্ষী। এসব কথা শোনার পরে মনে হয় আমি উন্মুক্ত, পৃথিবীর পৃষ্ঠে কিলবিল করা দেহ আমি নই, আমি পূর্ণ, আমি সর্বত্র, আমি বিরাট, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমি ছোট নই, আমি বড় নই। পরের দিন আবার পরবর্তী শ্লোকে যাব, আজই পঞ্চম শ্লোক অবধি শেষ করলাম।